দেখলেন একেবারে মৃত্যু কোলে ঢলে পড়েছিল বাঁদরটি। তড়িঘড়ি দেবদূতের মতো হাজির হয়ে অনেক চেষ্টায় ছোট্ট বাঁদরটিকে বাঁচিয়ে তুললেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। দেখলেন এটি ছোট্ট বাঁদর, রাস্তায় পড়েছিল, হঠাৎই এক ব্যক্তি তাকে দেখতে পেয়ে বাঁচানোর জন্য দৌড়ে আসে। প্রথমে বুকে পাম্প করতে থাকে, কোনো সাড়া না মেলায় এরপর তার মুখে হাওয়া দিতে থাকে। বারবার এই করতে করতে হঠাৎই বাঁদরটির হুঁশ ফেরে আর তারপরেই ওই ব্যক্তি তাকে কোলে তুলে আদর করতে শুরু করেন। এই দেখুন, ওই ব্যক্তিটি ভীষণভাবে চেষ্টা করছেন বাঁদরটিকে সুস্থ করার। মুখে হাওয়াও দিচ্ছেন যাতে বাঁদরটির হুঁশ ফেরে। বারংবার চেষ্টা করতে করতে অবশেষে কিন্তু বাঁদরটির হুঁশ ফেরে। আর এই দেখুন, তিনি ভীষণ খুশি হয়েছেন, বাঁদরটিকে কোলে তুলে নিয়ে আদর করছেন। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে সকলেই ওই ব্যক্তির প্রশংসা করেছেন, সঙ্গে তাকে কেউ কেউ আবার ভগবানের সঙ্গেও তুলনা করেছেন। বাঁদরটি রাস্তায় পড়ে গিয়েছিল, তারপরে তড়িঘড়ি দেবদূতের মতো হাজির হয়ে অনেক চেষ্টায় ছোট্ট বাঁদরটিকে বাঁচিয়ে তুললেন ওই ব্যক্তি। ভিডিওতে দেখতেই পাচ্ছেন একটি ছোট্ট বাঁদর রাস্তায় পড়েছিল, হঠাৎই এক ব্যক্তি তাকে দেখতে পেয়ে বাঁচানোর জন্য দৌড়ে আসে। প্রথমে বুকে পাম্প করতে থাকেন, কোনো সাড়া না মেলায় এরপর তার মুখে হাওয়া দিতে থাকেন। বারবার এই করতে করতে হঠাৎই বাঁদরটির হুঁশ ফেরে আর তারপরেই ওই ব্যক্তি তাকে কোলে তুলে আদর করতে শুরু করেন। এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো তা কিন্তু জানাবেন আমাদেরকে। তার সঙ্গে লাইক করুন, শেয়ার করুন এবং অন্যান্য খবরের আপডেট পাওয়ার জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলে।